মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে পূর্ববঙ্গের রাজধানী স্থাপিত হয় ঢাকায়। 1608 সালে স্থাপিত রাজধানীর নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। সুবেদার ইসলাম খান নিযুক্ত হন শাসক হিসেবে। এরপর 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দখলের পর ঢাকার তদারকি যায় কমিটি অব ইমপ্রুভমেন্টের উপর। ব্রিটিশ আমলে 1864 সালে ঢাকা পৌরসভা গঠিত হয়। তখন পৌরসভা ঢাকা নবাবের তত্ত্বাবধানে পরিচালিত হতো। পাকিস্তান আমলে কিছুটা অবহেলিত থাকলেও ঢাকা প্রাণ ফিরে পায় স্বাধীনতার পর। 1978 সালে পৌরসভাকে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। চেয়ারম্যানকে করা হয় মেয়র। ঢাকার তৎকালীন প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আবুল হাসনাত। 1982 সালে তৎকালীন মিরপুর পৌরসভা ও গুলশান পৌরসভাকে আত্মীকরণ করে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরিধি বাড়ানো হয়। 1990 সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ঢাকা সিটি কর্পোরেশন নামকরণ করা হয়। বাড়ানো হয় পরিধি। 1994 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফ। একই সঙ্গে ওয়ার্ড কমিশনাররাও নির্বাচিত হন জনগণের ভোটে। এরপর 2002 সালে ভোটে সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হন। 2008 সালে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি, যার মাধ্যমে পূর্বের সকল সিটি কর্পোরেশন আইন বাতিল করা হয়। আওয়ামী লীগ সরকার 2009 সালে অধ্যাদেশটিকে আইনে পরিণত করে। সবশেষ 2009 সালে এই আইনটিতে কিছু মৌলিক পরিবর্তন এনে গত 29 নভেম্বর সংসদে পাশ করা হয় স্থানীয় সরকার সংশোধনী আইন 2011। 2011 সালের 29 নভেম্বর জাতীয় সংসদে পাশ করা একটি আইনের বলে ঢাকা সিটি কর্পোরেশনকে দুভাগে বিভক্ত করা হয়। 2015 সালের 28 মার্চ মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নবগঠিত দুই সিটি নির্বাচনে দক্ষিণ ও উত্তরে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ সাঈদ খোকন ও আনিসুল হক মেয়র পদে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম মেয়র নির্বাচিত হন। আনিসুল হকের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন মেয়র হিসেবে উপনির্বাচনে আতিকুল ইসলাম নির্বাচিত হন। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এ নগরীর জন্য সাধারণ মানুষের প্রত্যাশা উন্নয়নের স্বপ্নদ্রষ্টা নগর পিতার। ঢাকা মহানগরের জন্য অনেক কিছু করতে হবে। এক নম্বর হইল দূষণমুক্তটাই আগে করতে হবে। রোডঘাটের কাজ করা দরকার। রাস্তাঘাট কিছু ভাঙাচুরা আছে, তারপরে রোডে ঘাটে অনেক যানজট আছে, সেটাও দরকার। এইটাকে যাতে আমরা যারা আছি ঢাকাতে বা উত্তরে যেখানে যেখানে আছে সবাই যেন বসবাসযোগ্য উপযোগী করে তোলে ওরা। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।